অন্যদের মতোই ওরাও সাধারণ মানুষ, ওদেরও খিদে পায়। জীবনধারণের জন্য অর্থের অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রীর প্রয়োজন হয়। দৈনন্দিন সমাজ ব্যবস্থায় তাদের কথা কারো মনে রাখার দরকার পড়ে না। লকডাউনের জেরে চরম সমস্যায় তৃতীয় লিঙ্গভুক্ত মানুষরা, অর্থাভাবে তাদের অন্য সংস্থান কঠিন হয়ে পড়েছে। করোনা সংক্রমণের ভয়ে চারিদিকে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রাখতে সদা সতর্ক মানুষজন। ওদের থেকে অবশ্য এমনি বরাবর মানুষ নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে অভ্যস্ত। রাস্তায়, পার্কে, গাড়ির সামনে, সব জায়গায় ওরা ভ্রান্ত, সভ্য সামাজিক জগতে অনাহূত অতিথি। তৃতীয় লিঙ্গভুক্ত এই মানুষগুলি মূলত সিগন্যালে, পার্কে, রাস্তায় ভিক্ষাবৃত্তি করে অন্য সংস্থান করেন। লকডাউনের জেরে রাস্তায় যান চলাচল অনেক কম, পার্কে রাস্তায় মানুষজনের দেখা নেই, তাই ওদের রোজগারের উপায়ও বন্ধ। ভিক্ষাবৃত্তি ছাড়া অন্য কোনো কাজের রাস্তা এই মানুষগুলির কাছে প্রায় বন্ধ। লকডাউন চলাকালীন অন্যান্য দুস্থ, অসহায় ভবঘুরে মানুষগুলির কথা মনে রাখা হলেও কলকাতায় তৃতীয় লিঙ্গভুক্ত কয়েকশো মানুষের কথা কেউ মনে রাখেনি, তাদের সাহায্য করার কথাও কারো মাথায় আসেনি। বেশিরভাগ ক্ষেত্রে তৃতীয় লিঙ্গভুক্ত মানুষজন প্রকাশ্যে নিজেদের চাহিদার কথা বলতে ভীত, কুণ্ঠিত বোধ করেন। অভুক্ত থাকলেও কোনো স্বেচ্ছাসেবী সংস্থা বা রাজনৈতিক নেতাদের কাছে গিয়ে ওঠা তাদের অনেকের পক্ষেই সম্ভব হয় না। অনেক অবস্থা এখন খারাপ যাচ্ছে, টাকা পয়সা কিছু নেই, আর আমাদের পাড়াতে তো লজ্জা দেখার কাছে যেতে পারি না চাইছে, কারণ আমরা কিন্নার আছি, ট্রান্সজেন্ডার আছি, লজ্জাতে আমরা যাই না কার কাছে চাইতে। আমাদের যে ফ্যামিলি ছিল সেই ফ্যামিলির একটু দেখছে, ভাইরা আছে, ছোট ছোট ভাইরা আছে, তারা দেখছে একটু। আমাদের এখানে 10-15 জন আছি, তারা অনেক কষ্ট পাচ্ছে মল্লিকপুরে। তা এখন কি করে বার হবো, এখন লকডাউনে কি করে আমরা বার হবো? আমাদের করছে না, যেখানে যেখানে যে গেছে এনজিও কোম্পানিতে তাদের করছে, সবাই তো এনজিও কোম্পানিতে নাই। তো কিছু তৃতীয় লিঙ্গভুক্ত মানুষ নিজেদের চেষ্টায় সমাজের উচ্চস্তরে নিজেদের জায়গা কায়েম করতে সক্ষম হয়েছেন। এই দুঃসময়ে তারা এগিয়ে এসেছেন সতীর্থদের জন্য, সামর্থ্য মতো সাহায্যের হাত বাড়িয়েছেন। আমরা সবাই ভীষণ রকম ভাবে একটা খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে আছি, এবং বাড়ি থেকে বেরোনো তো বন্ধ, বুঝতেই পারছো। এবং সেইখান থেকে সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ যেরকম একটা অসুবিধার মধ্যে আছে, সেখানে আমার রূপান্তরকামী ভাই বোনেরা, রূপান্তরকামী সমাজও ভীষণ রকম একটা অসুবিধার মধ্যে আছে। এবং রূপান্তরকামী এবং আমাদের হিজড়া কমিউনিটির প্রত্যেকটি মানুষ, তারা ধরো রাস্তাঘাটে বা যেরকম ভাবে তারা সিগন্যালে তাদের যে জায়গা থেকে তাদের ইনকামের সোর্সটা ছিল, সেই জায়গাটা তো এখন পুরোপুরি ভাবে বন্ধ। এবং সেই খান থেকে, সেই জায়গা থেকে যে তারা কি দুস্থ, একটা কি অসহায় পরিস্থিতির মধ্যে আছে সেটা আমরা লক্ষ্য করছি, এবং ভীষণ রকম ভাবে একটা খুব কষ্টের মধ্যে দিয়ে তাদের দিন যাচ্ছে। তো কিছু রূপান্তরকামী ভাই বোন যারা খুব কষ্টের মধ্যে আছে, যাদের পেট চলছে না বা খাবার সেরকম ভাবে জুটছে না, তাদের জন্য আমি আমার কলকাতা পুলিশ এবং আমার একজন বন্ধু এক আশা বলে একটি সংস্থা এবং আরো কিছু আমার ফেসবুক ফ্রেন্ড, তাদের হেল্প সহায়তায় আমি কিছু তাদের হাতে রেশন তুলে দিতে পেরেছি। মানুষের মধ্যে এই যে ফোবিয়া একটা, যে মানুষের তারা কাছে এলে তাদের গাড়ির সিগনালে দাঁড়ালে বাইক করে, তাদের তো একটা জীবিকা আছে। তো আমাদের সেখানে রাজ্যের ঠিক মতো জীবিকা নেই বলেই না তারা সে মানুষের কাছে চাইছে সেই টাকা পয়সা বা জিনিসটা। তো সেই জায়গা থেকে লকডাউন উঠে যাওয়ার পর তো এটা তো নট অনলি ফর একটা কমিউনিটি, এটা সবার, সব মানুষের মধ্যে সার্বিক ভাবে একটা অসহায়তা, একটা ভীষণ রকম ভাবে একটা খারাপ সময় আসতে চলেছে। বৃহৎ সভ্য সমাজে তাদের উপস্থিতি অপ্রয়োজনীয়, মহামারীর মাঝে তাদের জীবন ধারণের বিষয়ে তাই ভ্রুক্ষেপহীন শহরবাসী। সকলে যখন বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, ওই মানুষগুলি তখন যেন না মানুষ হয়েই কোনো ক্রমে কোণে রয়ে গিয়েছে। শহরের এই ব্যস্ততম রাস্তা ও বিভিন্ন বিনোদন পার্কে দেখা যেত তাঁদের। আমি কথা বলছি এই শহরের বৃহন্নালাদের নিয়ে। মানুষে করোনার জেরে যেমন কাজ হারিয়েছেন, তেমনই বেকার হয়েছে এই বৃহন্নালারা। করোনার জেরে তাদের এখন ঠিকইমাত্র দেখতে পাওয়া যায় না রাস্তায়। ক্যামেরায় অরূপ আচার্যের সঙ্গে শাহিনা ইয়াসমিনের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।